ফাইনালি তোমাদের ট্যাবের টাকা ঢুকে গেল। আজকেই মাদ্রাসা বোর্ডে এখনই একটা স্টুডেন্ট পেয়ে গেছে, তো তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড আগে কিন্তু টাকাটা পেয়ে গেছে এবং আমি ভিডিওটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ 6:26 টাকাটা পেয়ে গেছে, তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এবং বলে রাখি, হাই মাদ্রাসা বোর্ডের টাকা কিন্তু দেখতে পাচ্ছ অফিস 3 ট্রেজারি থেকে দেওয়া হয়েছে এবং 10,000 টাকা পেয়েছে। অনেকে ভাবতে পারো যে এটা নবান্ন স্কলারশিপের টাকা, তো নবান্ন স্কলারশিপের টাকা পিএও এটা মানে এই পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস ট্রেজারি 3 দেখায় না, 1 ট্রেজারি দেখায়। তো সুতরাং তোমাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, অনস্ক্রিন দেখতে পাচ্ছ। সুতরাং মাদ্রাসা বোর্ডের যে সমস্ত স্টুডেন্টরা টাকা পেয়ে গেছে, তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গেলো, তাদের ফান্ড রিলিজ করে দিল আজকেই। আর যাদের বিশ্বাস হবে না তাদের কী বলবো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানে অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে। এবং এই স্টুডেন্টের সঙ্গে আমার কলে কথা হয়েছে, সেটা কল রেকর্ডিংতে তোমাদের শোনানোর চেষ্টা করছি। এবং সেখানে বলা রয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন বোর্ড থেকে পেয়েছে এবং কোন স্কুল থেকে পেয়েছে, এবং তার পাশাপাশি অনেক ফ্রেন্ডও পেলো, তো তাদের স্ক্রিনশটগুলো দিতে চাইলো। সেই স্ক্রিনশটগুলো আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে পোস্ট করে দেবো, তো অবশ্যই তোমরা দেখে নেবে। আর দেখতে পাচ্ছ তারিখটা দেখতে বলবো 25/10/2024। সুতরাং মাদ্রাসা বোর্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, অ্যাকাউন্টগুলো তোমরা অবশ্যই চেক করো, বা যারা আজকে রাত্রে পারবে না তো অবশ্যই আগামীকাল অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করে দেখবে এবং অবশ্যই তোমরা টাকা পেয়ে গেছো। আর এটা কোনো রকম ফেক নিউজ নয়, তো রেকর্ডিংটা শোনো আর কয়েকটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বললাম যে কোন ডিস্ট্রিক্ট থেকে পেলে? আমার হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। হ্যাঁ স্কুলের নামটা বলো। বেলপুকুর হাই মাদ্রাসা। বেলপুকুর হাই মাদ্রাসা। তোমার পাশাপাশি ফ্রেন্ডও পেলো আর কি? হ্যাঁ অনেকেই পেয়ে গেছে, অনেকেই 11 পেয়েছে, কিছু 12 এর মোটামুটি সবাই পেয়ে গেছে কিছু জন। আচ্ছা তাদের কাছে যদি স্ক্রিনশটটা মানে পেতে পারো তো একটু আমাকে দিলে ভালো হবে।